হ্যালো ভিওয়ার্স ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু তার শাসনকালে তিনি বেশ কয়েকটি ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন যার ফলে ভারতবর্ষকে লং টার্মে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং বর্তমানেও ভারতবর্ষকে এইসব সিদ্ধান্তের কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে উনিশশো সালে স্বাধীনতা লাভের পরেই পাকিস্তান কাশ্মীরের ওপর আক্রমণ করে এরকম অবস্থায় ভারতবর্ষে দুটি পক্ষ তৈরি হয় একদিকে ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল তিনি চেয়েছিলেন পাকিস্তানের সাথে লড়াই করে কাশ্মীরকে পাকিস্তানে দখলমুক্ত করতে কিন্তু অপরপক্ষে নেহেরু এটিকে ইউএনএ নিয়ে গিয়েছিলেন প্যাটেলজির কথা না শুনে এই সমস্যার আজও পর্যন্ত কোনো সমাধান হয়নি উল্টো পিওকে পাকিস্তান জঙ্গিদের আতুরঘর তৈরি করে রেখেছে এবং ভারতের ক্ষতি করতে সদা ব্যস্ত চীনের ওপর ভরসা করা নেহেরুজির সবথেকে বড় ভুল ছিল এদিকে ইন্ডিয়া হিন্দি চিনি ভাই ভাই করছিল আর অপরদিকে চীন উনিশশো সালে ভারতের ওপর হামলা করে লাদাখের একটি অংশ দখল করে আকশাই চীন তৈরি করে নেহরুজি প্রথম থেকেই রাশিয়ান সোশ্যালিস্ট পার্টিকে সাপোর্ট করতেন এবং ভারতবর্ষে সেই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা তিনি চালু করেছিলেন এর ফলস্বরূপ দেশের পয়সাগুলো তো পাবলিক সেক্টরেই ইউজ করা হতো এই কারণে প্রাইভেট সেক্টরগুলি অনেক পিছনে পড়ে যায় এবং এর ফলে পরবর্তীতে ভারতবর্ষে ইকোনমিক ক্রাইসিস দেখা দেয় নেহরুজির শাসনকালেই ভারতবর্ষ দুটি গোল্ডেন অপরচুনিটি পেয়েছিল কিন্তু নেহরুজি সেই গোল্ডেন অপরচুনিটিগুলোকে মিস করেছিল উনিশশো সালে নেপালের রাজা ত্রিভুবন নেহরুজিকে নেপালকে ভারতের সঙ্গে যুক্ত করার জন্য প্রস্তাব দিয়েছিলেন কিন্তু নেহরুজি এই প্রস্তাবটি খারিজ করে দেন আচ্ছা বুঝতে পারছেন আজকে যদি নেপাল ভারতের অংশ হতো তাহলে কি হতো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি নেপাল ক্রমশ ভারতবর্ষের জন্য একটা সিকিউরিটি থ্রেডে পরিণত হয়ে যাচ্ছে পাকিস্তান এবং চীন থেকে বহু গুপ্তচর নেপালের মাধ্যমে কিন্তু ভারতবর্ষে প্রবেশ করছে যেটা কিন্তু ভারতের জন্য বিরাট একটা সিকিউরিটি থ্রেড আজকে নেপাল যদি ভারতের অংশ হতো সেই থ্রেডটা থাকতো না এছাড়াও আমাদের নর্থ ইস্টের সাথে সংযোগকারী প্রধান রাস্তা সেটি হলো শিলিগুড়ি করিডর নেপাল যদি ভারতের অংশ হতো শিলিগুড়ি করিডরের কোনো সমস্যাই আজকে থাকতো না এছাড়াও নেহরুজির সময় ভারতবর্ষ সুযোগ পেয়েছিল ইউএনএসসি অর্থাৎ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে পারমানেন্ট সদস্য হওয়ার সুযোগ উনিশশো সালে আমেরিকা চীনকে হটিয়ে ভারতবর্ষকে আহ্বান জানিয়েছিল ইউএনএসসির পারমানেন্ট মেম্বার হওয়ার কিন্তু নেহেরুজি চীন প্রীতি থেকে এই সব এই সদস্য আহ্বান খারিজ করে দেন এরপরে উনিশশো পঞ্চান্ন সালে সোভিয়েত ইউনিয়ন কিন্তু চীনকে হটিয়ে ভারতকে ইউএনএসসির পারমানেন্ট মেম্বার হওয়ার সুযোগ করে দিয়েছিল কিন্তু এক্ষেত্রেও নেহরুজি তার চীন প্রীতি থেকে ভারতবর্ষের এই সুযোগটাও খারিজ করে দিয়েছিল আর যার ফল আজ আমরা দেখতে পাচ্ছি চীনের তিব্বতের ওপর আক্রমণ তিব্বতকে দখল করে নেওয়া এছাড়াও চীন যে ভারতের জন্য কত বড় একটা থ্রেড সেটা আমরা সকলেই জানি